তো তাহলে ভাই লোক কেমন আছেন? চলে এসেছি আবার একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে চলেছি হচ্ছে পুপ কিলার। কিন্তু না গাইস, তোমরা যেটা ভাবছো এটা হচ্ছে নরমাল পুপ কিলার নয়, এটা হচ্ছে পুপ কিলার অরিজিনস, যেখানে আমরা জানতে পারবো যে পুপ কিলার যে আসল ভূতটা সে পুপ কিলার হলো কি করে। ইয়েস, পুপ কিলার হলো কি করে, কারণ তোমরা এতদিন ধরে হয়তো নরমাল পুপ কিলারকে দেখেছো যে আসে বাথরুমে পায়খানা পড়ে থাকলে ফ্লাশ না করলে মেরে দিয়ে চলে যায়। এই জন্য ফ্লাশ করতে বলি আর এত ফ্লাশ করবে তোমরা। চলো বেশি কিছু না বলে গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। কিন্তু তার আগে গেমটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যদি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। তো চলো গাইস, ফাইনালি আমরা গেমের ভেতরে চলে এসেছি। আর গেমের স্টোরিটা এরম যে আমরা একটা রেস্টুরেন্ট চালাচ্ছি যেখানে রেস্টুরেন্টে অনেক লোকজন আসে, আর আমি এরম দৌড়চ্ছি কেন ভাই, জোরে দৌড়ো। ইয়েস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। না আমরা ওই পাশে যেতে পারবো না এই পাশে যেতে পারবো, এখান থেকে শুধু লোকজন এদিক থেকে আসবে আর ওদিকে যাবে। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, আমরা এদিকে যেতে পারবো না। আমাদের দোকানটা এইটুকু, বার্গারের একটা দোকান, চারিদিকে বড় বড় বিল্ডিং রয়েছে। আমাদের এখানে খুব বেশি ইনকাম হয় গাইস, খুব বেশি ইনকাম হয়। আর এখানে কি রাখা, এটা হয় ডাইনারে কি রাখা, কিন্তু এদিকেও যাওয়া যাচ্ছে না। আর সামনে গাইস আমাদের একটা কাস্টমার ওয়েট করছে। আমি কি করছি বাইরে ভাই? আর এখানে দাও গাইস, আমাদের দোকানে কি কি পাওয়া যায়? আমাদের দোকানে এক্স বার্গার টু, এক্স বার্গার থ্রি। এখানে আমাদের একটা কাস্টমার এসেছে ভাই। আমি কি করছি কাস্টমার ছেড়ে? জেফ কি বলছে? ওয়ান এক্স বার্গার প্লিজ। বার্গার এদিকে বানাবো নিশ্চয়ই, দেখি। ইয়েস, এটা হচ্ছে বার্গার যেখানে মাছি ঘুরছে। আমাদের মাছি ঘুরছে বার্গার শপের ভেতরে ভাই। এক মিনিট এক মিনিট, দাদা আপনি এদিকে আসবেন না ভাই, কাস্টমার দেখতে পেলে আমাকে তাড়িয়ে দেবে, দোকান থেকে আর মালই নেবে না কোনদিন। আর গাইস, যেখানে দেখো ওই বাথরুমটা, যেটা তোমরা নিশ্চয়ই পুপ কিলার গেমটাতে দেখেছিলে, যদিও আমি খেলিনি কিন্তু অনেক ক্রিয়েটাররা খেলেছে, তো দেখতে পেয়েছো। আর এটা হচ্ছে পুপ কিলার অরিজিনস, যেখানে পুপ কিলার কি করে হচ্ছে সেটা আমরা জানতে পারবো, খুব ইন্টারেস্টিং। আর এটা হচ্ছে মানে গেমের ডেভেলপার। এখানে হচ্ছে বাথরুমটা যেখানে ফ্লাশ করতে হবে, না হয়তো পুপ কিলার চলে আসবে। না, পুপ কিলার আসবে না, কারণ পুপ কিলার এখানে স্পন হবে। পুপ কিলার না, পুপ কিলার এখানে স্পন হবে। যে কিভাবে পুপ কিলার, পুপ কিলার তো আমাদের কি দিতে হবে? ওয়ান এক্স বার্গার, তো ওয়ান এক্স বার্গার দিতে হবে। বানাবো কি করে গাইস? এটা কি ব্রেড? এটা কি জানি না, এটা কি জানি না, এটাও জানি না ভাই। এখানে নাম লেখা নেই। এখানে কি হচ্ছে এগুলো ভাই? পুপ কাটলেট। ইয়েস, পুপ কাটলেট। এগুলো হচ্ছে আমাদের পুপ কাটলেট। এখানেও মাছি ঘুরছে, এদিকে ভাই গার্বেজের পাশে মাছি। এখানে দেখো, আচ্ছা গাইস, এখানে লেখা রয়েছে যে বার্গার এক্স ওয়ান টু থ্রি কিভাবে তৈরি হয়। এখানে আমাদের ব্রেড নিতে হবে, লুটাস নিতে হবে, মানে লেটাস কি বলে, লেটাস, হ্যাঁ লেটাস, লেটাস নিতে হবে, টমেটো নিতে হবে, বার্গার নিতে হবে। তো একটা ব্রেড, লেটাস, টমেটো, 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 তারপর আবার একটা বার্গার, বার্গার। ইয়েস, রেডি। চলো এটা নিয়ে গিয়ে দিয়ে দি কাকাকে। কাকা এনাও খাও, অ্যাশ করো। কাকে দিতে পারছি না কেন কাকা? হ্যালো হ্যালো, মুখটা হেবি সুন্দর, দেখো মুখের পাশে কানও নেই। এক মিনিট আমি চারিদিক থেকে দেখবো ভাই। এটা হচ্ছে ওর বডি নাকি? এটা হচ্ছে ওর সিক্স অ্যাপস বডি, যেখানে কান নেই, নাক নেই, কিছু নেই, জাস্ট একটা স্টিকার চিপকে দিয়েছে মুখেতে। তো এটা আমাদের, ও আমাদের এটা প্যাক করে দিতে হবে। চলো প্যাক করে দিয়েছি। জেফদা এনাও। ইয়েস, জেফদাকে দিয়ে দিয়েছি। চলো জেফদা চলে গেছে। জেফদা আবার আসবেন, দাদা দাদা আবার আসবেন, আবার আবার, হ্যাঁ হ্যাঁ আবার আসবেন। দাদা এক মিনিট, টাকা দিলেন না তো আপনি? টাকা দিলেন না আপনি? টাকা দিলেন না? ওই আরে দাঁড়া, ওই ভাই টাকা দিল না আমাকে, বলে দিচ্ছি চলে গেল। ওই দেখো, ঠিক আছে চলো আমরা আমাদের দোকানে গিয়ে এক্সপ্লোর করে নিয়ে আর সাফ সাফাই আমাদের রাখতে হবে গাইস। এখানে পুপ কিলার মানে একটা যদি গন্ধ ফন্ধ পায় তাহলে শেষ আমরা, তাই জন্যই আমাদেরকে চারিদিকটা পরিষ্কার রাখতে হবে। আর এটার ভেতর কেন আমি যেতে পারছি না ভাই? এটা ফার্স্ট পুপ কিলার গেমটাতে ছিল, আর এটা আমাদেরটা। ঠিক আছে ভাই, একে দেখে আমার ভয় লাগছে মাঝে মাঝে। ঠিক আছে চলো, এখানেও মাছি উঠছে। আমাদের দোকানে কাস্টমার চলে এসছে, কাস্টমার চলে এসছে ভাই, আমাদের ডাকতে হয়নি, কাস্টমার চলে এসছে এখানে। আমাদের কাস্টমার দারুণ চলছে। তো এই কাস্টমারের নাম হচ্ছে জে। জে দা, আপনার কান কোথায়? হ্যালো কাকা, আপনার কি লাগবে? ওয়ান এক্স বার্গার টু প্লিজ। আপনি দাঁড়ান, নাম দিচ্ছি। বার্গার টু তে কি লাগবে? ব্রেড, পিকলস, বার্গার, চিজ, অনিয়ন, ব্রেড, পিকলস, তারপর বার্গার, তারপর চিজ, চিজ কোথায়? চিজ, অনিয়ন, হয়ে গেছে। চলো বার্গার রেডি। এটা দাদাকে ডাইরেক্ট দিতে পারবো আশা করছি। বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে খাওয়াবো আপনাকে। এখানে বসিয়ে দাদা, এখানে বসিয়ে খাওয়াবো। বৃষ্টি হচ্ছে কিন্তু আপনি এখানেই বসে খাবেন, আসুন এদিকে আসুন। কাকাকে আমাদের প্যাক করে বার্গার দিতে হবে। চলো প্যাক করে দিয়েছি। ওখানে গার্বেজে ঢুকিয়ে দিই, গার্বেজে ঢোকানো যাচ্ছে না ভাই, এখানেও রাখা যাচ্ছে না, তো এটা দিয়ে খাওয়াতাম কেন দাদা? ইয়েস, ঠিক আছে দাদা, আবার আসবেন, আবার টাকা দিলেন, মাস্ট বার্গার খেয়ে জানাবেন ফোন করে যে কেমন হলো। ওকে দাদা, জয়দা, আসবেন ভালো করে, আবার আসবেন, চলেন টাটা। ভাই আমাদের এখানে এসিও লাগানো রয়েছে নাকি? ঠিক আছে চলো, এবার আমাদের দুখানা কাস্টমারকে আমরা খাইয়ে দিচ্ছি। কিন্তু গাইস, আমি ওয়েট করছি ওই জায়গাটার জন্য যেখানে পুপ কিলার, পুপ কিলার হবে, আমি ওই জায়গাটার জন্য ওয়েট করছি। আর একজন সামনে দিয়ে আসছে। ঠিক আছে চলো, আমি এখানে রেডি থাকি। যেই ওই লোকটা আসবে ওই লোকটাকে আরামসে বার্গার খাইয়ে দেবো। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি দাদা, এই আপনি কি করছেন এখানে? ওই আরে আরে ভাই, এখানে মারা যায় না, মারা যায় না ভাই, এত নোংরা লোকটা, দেখো গায়েতে কি নোংরা গু ইগু, এসে হেগে দিয়ে চলে গেল আমাদের দোকানের সামনে। আবে পরিষ্কার কর, এ খালি এসে এখানে হেগে দিয়ে চলে যায়, মানে এই লোকটা এসে খালি হেগে দিয়ে চলে যায়। আর এ বলছে যে এটা সপ্তাহে দু নম্বর বার যে এখানে হেগে দিয়ে চলে গেল। গাইস আমার দোকানের সামনে, এটাকে দোকানের সামনে হেগে দিয়ে চলে গেছে, আমাদের ওটা ক্লিন করতে হতো, কিন্তু আমরা দোকানের সামনে দাঁড়িয়ে। এখানে একটা লোক এলো, যে লোকটার পাথর, ওই পাথরে বাট হেগেছে আর ওর মুখটা সোজা গুতে, ভাই পুপেতে পড়বে ভাই, সোজা পুপেতে, এও দেখবো না, খুব বাজে সিন। ও মাই গশ, আর ইউ ওকে? কাম টু দ্য বাথরুম এন্ড ক্লিন আপ, এরকম বলছে যে তুমি বাথরুমে এসো আর ক্লিন করে নাও। বলছে আমি মুখ পরিষ্কার করব না, আমি রিভেঞ্জ নেব। ইয়েস, বলছে আমি রিভেঞ্জ নেব, মুখ পরিষ্কার করব না। চলো, এইটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে পুপ কিলার জন্মায়, মানে এই লোকটাই পুপ কিলার হয়ে যায় কারণ ওর মুখে গু লেগেছিল বলে। আর পুপ কিলার, পুপ কিলার কি করে হচ্ছে ভাই? এখানে কতগুলো পুপ রাখা রয়েছে গাইস, প্রায় 8-10 খানা পুপ রাখা, আর নিজের মাথায় এ টয়লেটটাকে বসিয়ে নেবে। ইয়েস, আই এম গোইং টু গেট রিভেঞ্জ। এর মাথায় পুপটা বসিয়ে নিল ভাই। ওইটা দেখার পর এখানে আমাদের সেকেন্ড ডে চালু হয়ে গেছে, যেখানে পড়ে রয়েছে আশা করছি বাইরে দেখি
পুপ পড়ে রয়েছে কিনা, আর ক্যামেরাটা কেমন একটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছি না ভাই। এখানে ইটগুলো এখনো পড়ে রয়েছে, এটা যদি না পড়ে থাকতো পুলিশম্যান আমি কিচ্ছু করিনি। তাই বলো দোকান এসছে, আমি ভাবলাম হয়তো ওর মুখে গেছে বলে পুলিশে কমপ্লেন করে দিয়েছে আর আমাকে তুলতে এসছে। তো গাইজ এর লাগবে হচ্ছে বার্গার থ্রি, চলো বার্গার থ্রি বানানো যাক। এখানে বার্গার থ্রি লাগবে ব্রেড টমেটো লেটাস চিডার অনিয়ন বার্গার, ব্রেড টমেটো তারপর লাগবে হচ্ছে লেটাস তারপর লাগবে হচ্ছে চিডার, চিডার নিলাম অনিয়নও নিলাম তারপর বার্গার। ইয়েস বার্গার রেডি, এবার দাদাকে দিয়ে দিই বার্গার। আনিন দাদা আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে বার্গার দেবো, আনিন আনিন খান খান খান। কেউ প্যাক করে দিতে হবে, সব বাড়ি নিয়ে যাচ্ছে কেন, আমার দোকানে কি বসে এরা খেতে পারে না কেন দাদা? নিয়ে যাও, হ্যাঁ আবার আসবেন পুলিশ দা আপনি আবার আসবেন, এখানে আমার সাথে একজনকার ঝগড়া হয়ে রয়েছে, আমি ফোন করবো আপনাকে, হ্যাঁ আপনাকে আমি ফোন করবো, আপনি দৌড়ে দৌড়ে আসবেন। বাবদা পলিজিয়া পিটে লেগে ছিল ভাই, পুলিশ নয় ওটা পলিজিয়া। গাইজ আমাদের দোকান মস্ত চলছে, তো আমরা এখন গিয়ে আমাদের দোকানের চারিদিকে দেখে নিই যে কোনো চোর ফোর ঘুরছে না তো, কারণ এইসব দোকানে চোর ফোর বেশি আছে গাইজ, কারণ আমরা এখানকার নাম্বার ওয়ান দোকান, আমাদের একদম নাম্বার ওয়ান সস্তা স্টোর, সস্তা বার্গার স্টোর। ঠিক আছে চলো আমরা একটুখানি এদিকটা ঘুরে দেখে নিই যে আমাদের মাছি ফাছি সব ঠিক চলছে কিনা। ইয়েস সব ঠিকই আছে চলো। আমাদের আরেকটা কাস্টমার চলে এসছে, এর নাম হচ্ছে লরেনজো। লরেনজো আপনার কি লাগবে? বার্গার ওয়ান, বার্গার ওয়ান এতে কি কি আছে? বার্গার ব্রেড লেটাস, লেটাস নয় লেটাস, লেটাস বার্গার, লেটাস টমেটো বার্গার, ব্রেড লেটাস টমেটো ব্রেড প্যাক দিয়ে দাও। কেন দাদা যাও, আপনি টাকা দিয়েছো ভাই? আমি ক্যাশ কাউন্ট করতে পারছি না যে আমার কাছে কত টাকা রয়েছে, তাহলে একটা ভালো হতো দাদা আপনি যান। আরে এটা রাস্তা না, এরকম ঘুরে যেতে পারেন না আপনারা, এখান থেকে ওই ফাঁকা থেকেই যেতে হবে পোল ফোল কাটিয়ে। যান দাদা যান। তারপর পুপকিলার সাথে কি হলো আমি জানি না, পুপকিলার কোথায় গেল আমি জানি না ভাই, কিন্তু আমার মনে হচ্ছে এখন আমাদের একটুখানি বাথরুম ফাথরুম চেক করতে হবে। বাথরুম ফাথরুম চেক করে নি এখানে, ঠিকই আছে চলো। বাথরুমে পুপ থাকলেই ভাই পুপকিলার দৌড়ে আসবে উড়ে উড়ে। এখানে আমাদের আরো কাস্টমার আসবে আশা করছি, এটাকে না আপনাকে দোকানে ঢুকতে দেবো না ভাই, আমাকে ভেদ করে চলে গেল ওপাশে। ঠিক আছে চলো এই পুপকিলারটা কি করে দেখি, মানে পুপকিলার নাইন নাম হচ্ছে সিমন। ইয়েস আমাদের নতুন কাস্টমারের নাম হচ্ছে সিমন, সিমন দেখি কি চাইছে। সিমন চাইছে বার্গার থ্রি, সিমন চাইছে বার্গার থ্রি। তো এখানে লাগবে ব্রেড টমেটো লুটাস, ভাই তাই বলো কিসের একটা আওয়াজ হচ্ছিল, চেডার অনিয়ন বার্গার। চলো রেডি প্যাক করে দিয়েছি, এনিন দাদা আবার আসবেন যান। এখানে আমাদের দোকানটা সব থেকে বেস্ট দোকান, তাই জন্য আমরা বাড়ি পর্যন্ত এদেরকে ছেড়ে দিয়ে আসি, অ্যাটলিস্ট রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, বাড়ি পর্যন্ত যাই না তো কি হয়েছে, রাস্তা পর্যন্ত তো যাই। চলো রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়েছি। এবার গাইজ আবার একটা নতুন কাস্টমার আসবে, যে কাস্টমার থেকে আমাদেরকে একদম ভাই বেশি দাম বাড়ানো যাবে না, $3 থেকে $7 করা যাবে না, কারণ আমাদের বার্গার বেশি সেল হচ্ছে। আর আমি গাইজ আরেক দাদা এসেছে, যাকে কি লাগবে আমি জানি না ভাই, আমাদের দোকানে কাস্টমার এসেই যাচ্ছে। আমাদের রেজ 1x বার্গার 2 প্লিজ, 2 লাগবে ব্রেড পিকলস বার্গার চিজ অনিয়ন, ব্রেড পিকলস তারপর আছে বার্গার চিজ অনিয়ন। ইয়েস হয়ে গেছে চলো প্যাক করে দি, প্যাক করে যাবে না ওকে ডাইরেক্ট হাতে দিতে হবে, খেতে এসেছে মনে হয়। চলো ব্রেড পিকলস নিলাম বার্গার অনিয়ন হয়ে গেছে চলো, এবার দাদাকে ডাইরেক্ট গিয়ে দিয়ে দিই। দাদা নিন ভাই, আমরা র‍্যাপ করতে পাচ্ছি না কেন, আমরা র‍্যাপ করতে পাচ্ছি না দাদা, আপনার বার্গার তো র‍্যাপ হচ্ছে না। এক মিনিট ব্রেড নিলাম, পিকলস নিলাম, বার্গার বার্গার নিলাম, চিজ, আচ্ছা আমরা চিডার নিছিলাম, চিজ অনিয়ন। ইয়েস হয়ে গেছে, আমরা এতক্ষণ ভুল বানাচ্ছিলাম না কি? ঠিক আছে এখানে বটল রয়েছে, এগুলো আমাদের কালেক্ট করতে হবে। চলো এক, আর এখানে দুই, আর কোথায় রয়েছে তিন চার, চলো ওকে আই হ্যাভ কালেক্টেড অল অফ দেম। আমরা কালেক্ট করে নিয়েছি সব কটা বোতল গাইজ। এবার টাইম হচ্ছে যখন পুপ কিলার এসে আমাদের পুপ বের করবে। ইয়েস ঠিক আছে গাইজ, আমি আবার বাইরে দেখে নিই আমাদের কোনো কাস্টমার নতুন আসছে নাকি। কাস্টমারকে আমাদের একদম বাইজাত বলি, বাড়ি ছাড়তে হবে গাইজ, আমাদের পেটে খুব বাজে আওয়াজ হচ্ছে, মানে আমাদের পুপ করতে হবে গাইজ, আমাদের পুপ করতে হবে। আমি পুপের কাছে চলে এসেছি মানে টয়লেটে, এবার আমি পুপ করি। ভাই খুব বাজে, এর পেটের অবস্থা খুব বাজে ভাই, এর পেটের অবস্থা খুব বাজে হয়ে গেছে। কতদিন ধরে হাঁকবি, চ না এবার বাইরে। গাইস ফাইনালি ইট ডান হয়েছে, আই এম ফিলিং আ লট অফ লাইটার ভাই। আরে ফ্লাশ মার, পুপ রেখে দিস না। আই থট দ্য টয়লেট ওয়াজ ব্লক, এ ভাবলো যে টয়লেট ব্লক আছে ভাই, ব্লক থাকলে পুপ কিলার এক্ষুনি উড়ে উড়ে আসতো আর পুপ বের করে দিত। তো ঠিক আছে চলো, আমাদের পুপ হয়ে গেছে, আমরা এবার ফ্রেশ হয়ে গেছি। কত বছর ধরে হাঁকলো ভাই, বিশ্বাস করো কত বছর ধরে ভাই। যারা খেতে খেতে ভিডিও দেখছো সরি, পরের গেম প্লেটা তোমরা দেখো, যেটা আগে এসছে ওই গেম প্লেটা দেখো। চলো এখানে আরেকটা কাস্টমার আসছে আমাদের ভাই, এটা তো ওই লোকটাই যে লোকটা গোবরে পড়ে গেছিল, পুপেতে পড়ে গেছিল। আপাতত এবার গিয়ে আমরা দেখি। খুব পেট খারাপ, এরো আমার মতো ভাই। আমাদের দোকানের বার্গারে যদি মাছি থাকে এত তো কি করে হবে ভাই, কতদিনকার পুপ একসাথে বের করছিস ভাই তুই? ভাই তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ ভাই, আমি ভেতর যেতে পারবো না। জমিয়ে মনে হয় একসাথে পুপ গুলো বের করেছে ভাই। এখানে জল ঢালার ব্যবস্থা করতে হবে, এগুলোকে গার্বেজে তুলে ভাই আমি হাত দিতে রাজি আছি, গার্বেজে তুলে ফেলে দে ভাই। হবে না হবে না, ঠিক আছে ভাই কি হয়েছে এখানে, এত পুপ কেন ভাই, আমরা যাই এখানে।
ভাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল আমাকে ভয় পাইয়ে দিয়েছিল গাইস তুই কি একটা বার্গার বানিয়ে দিতে হবে আমাদের একে আমি দেখাতে চলেছি এখন আমার বাথরুমে কি হয়েছে এদিকে দেখ 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 ভাই আমি ওকে বললাম হেল্প আর বেলি বেলি দৌড় মেরেছে ভাই দেখো বার্গার নিয়ে ও ধা এখান থেকে একা ছেড়ে দিয়ে দৌড় বার্গার নিয়ে দৌড় আমি যেই বললাম আমাকে বাথরুম ক্লিন করতে হেল্প কর ভাই বার্গার নিয়ে ধা এখান থেকে কি মাই গড সামন কিল দ্য বেগার ওই লোকটাকে মেরে দিয়েছে যেই লোকটা ফার্স্টে এসে আমাদের দোকানের সামনে পুপ করেছিল গাইস ওকে তেলে ভাজা করে দিয়েছে এই দেখো আমাদের বার্গারের সাথে ওকে মেরে দিয়ে ভাই মুখে পুড়ে দিয়েছে মুখে চোখে পুপুড়ে দিয়েছে পুপ সমেত ভেজে দিয়েছে গাইস আরে এটা কি হয়ে রয়েছে এত নোংরা কেন আমাদের এখানে আর কি বাজে সাউন্ড আসছে ভাই বাইরে হ্যালো ভাই বেগার ভাজা হচ্ছে এখানে বার্গার নয় বেগার ভাজা ভাই এখানে কি বাজে অবস্থা হয়ে রয়েছে আমরা বাইরে যাই গাইস এখানে কি হয়ে
আমরা এখন সেফ আছি। আমাদেরও না এরকম ভেজে খেয়ে নাই ভাই পুপ কিলার। পুপ কিলারের আতঙ্ক শুরু হয়ে গেছে গাইজ। দেখো যে পুপ করে ফ্লাশ করেনি তাকে শেষ করে দিয়েছে। কি হচ্ছে এখানে ভাই? ভাই কেউ একটা পুপ ছুড়ে এটা ভেঙে দিয়েছে। ও ভাই আমরা বাথরুমটা চেক করে আসি। বাথরুমে পুপ কিলার বসে নেই তো ভাই? আবার না, সবকিছু স্টার্ট হয়েছে এই পুপটার জন্য ভাই, সব এই পুপটার জন্য। আর মাছি উঠছে, দেখো ভাই মাছিগুলো তো খেয়ে শেষ করে দিতে পারে। ঠিক আছে, লাইট চলে গেছে, লাইট চলে গেছে, সত্যি লাইট চলে গেছে, লাইট চলে গেছে। আর এখানে কিচ্ছু নেই। আর একবার কিচেন চেক করি ভাই, কিচেনে ভাজাই হচ্ছে এখনো। হ্যালো, আমি কিচেন থেকে বেরোবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ভাই একটু বাইরে গিয়ে চেক করি, দেখি ওখানে কেউ রয়েছে নাকি। রেডিও অফ। ও ভাই বাইরে কিছু একটা পাদার সাউন্ড আসছে ভাই। জানলার বাইরে কে দাঁড়িয়ে ওটা? হ্যালো ভাই, পুপ কিলার বাইরে দাঁড়িয়ে আর পুপ ছুড়ছে নাকি আমাদের গায়ে? ভাই পুপ ছুড়েছে, ও ভাই পুপ ছুড়েছে। আমাদের পুপের কাছ থেকে বাঁচতে হবে। প্রেস ই। হো হো, বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। ও বলছে ও আমাকে অলমোস্ট হিট করে দিয়েছিল গাইস। এবার দেখা যাক পুপ কিলারই বা কোথায়, পুপি বা কোথায়। ভাই বাইরে কেউ নেই, কেউ নেই এখানে। এখানে একটা পাদের সাউন্ড আসছে, নিজে পাচ্ছে, নিজে পাচ্ছে না অন্য কিছু। ভাই একে 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 বাইরে ফেলে দিই, ছুড়ে নিয়ে গিয়ে তাহলে আমি বেঁচে যাবো আশা করছি। হ্যালো, কেউ আসিস না ভাই, কোনো পুপ কিলার এখানে আসবি না, কোনো পুপ কিলার এখানে আসবি না। আমি বাথরুমে পুপের পাশে দাঁড়িয়ে থাকবো, জাস্ট আমি এর পাশে বসে থাকবো। আমি প্রায় আধ ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, পনেরো কুড়ি মিনিট তো বসেছিলাম, আধ ঘন্টা না হলেও। ঠিক আছে চলো আমরা এবার বাইরে যাই, বাইরে গিয়ে এখানে পুপ কিলার না আসে কোথাও থেকে ভাই। আমি কি, আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি, ভয় পাইনি। ইউ ডিজার্ভ টু ইট পুপ হ্যারি। ভাই আমাদেরকে পুপ খেতে বলছে, বলছে এসকেপ থ্রু দা ব্রোকেন উইন্ডো, সামন দা পুপ উইথ কর্ন, অফার আ এক্স বার্গার। ভাই আমরা কি করতে পারি তিনটের মধ্যে? আমরা জানলা থেকে পালাতে পারি, কিন্তু আমার মনে হয় অত ইজি হবে জানলা থেকে পালানো, কারণ আমাদের পালাতে দেবে না। যেখানে যাবো আমরা একটা শপের চারিপাশে ঘুরতে থাকবো। আর একটা হচ্ছে ওকে একটা কর্নের পুপ স্পন করে দেখানো, আর একটা রয়েছে অফার আ এক্স বার্গার, একটা এক্স বার্গার অফার করি। গাইজ আমরা ওকে একটা অর্ডার করেছি হ্যামবার্গার, ও বলছে আমি হ্যামবার্গার খাবো কিন্তু তুমি তাও মরছো। আর আমাদের মনে হয় মেরে দিয়েছে। ইয়েস ইয়েস, মেরে দিয়েছে, নিজে হ্যামবার্গার খাচ্ছে, আমাদের মুখেতে পুপ গুঁজে দিয়েছে, চোখে দুখানা পুপ আর মুখে একখানা পুপ, মেরে দিয়ে নিজে হ্যামবার্গার খাচ্ছে মুখে গু লাগিয়ে। ভাই তো গাইস আজকে গেমপ্লেটা এতটাই। যদি তোমাদের গেমপ্লেটা ভালো লেগে থাকে আর কেমন হরর গেমপ্লে আমি খেলতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো। দেখা হচ্ছে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে। বাই বাই।